So friends, finally চলে আসছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছো এখনই রিসিভ করলাম সো फ्रेंड्स আমি এখন আছি মামা বাড়িতে আর মামা বাড়িতে নাই তার জন্য মামা বলেছিল একটা টিভি অর্ডার দিতে তো টিভিটা অর্ডার দিয়েছিলাম আর টিভিটা আজকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছো হাই গাইস এটা হচ্ছে স্মার্ট টিভি realme লোক আসবে তো এখন এমনি দেখাবো আর কি বাড়িতে গিয়ে তো দেখতে থাকো ভিডিওটি তো গাইজ আর ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো টিভিটি দেখবে বলে তো টিভিটি করছি আমি আনবক্সিং দেখে থাকো আর ভাই দেখে দেখে আসছে টিভিটি দেখে মানে প্লাস্টিকের ভিতরে রয়েছে টিভিটা আর কি তো টিভিটা এখন বার করো প্লাস্টিকের ভিতর থেকে তো বার করার পর দেখাচ্ছি টিভিটা লোক দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার টিভিটি আর সব দেখাবো তোমাদের তো বক্স একদম এখন হয়ে গেছে খালি তোমরা এখানে দেখতে পাচ্ছ বক্স একদম খালি হয়ে গেছে তো এইখানটায় দেখো দেখো এটি হচ্ছে ইউজার গাইড আর এখানে লেখা রয়েছে রিয়েলমি টিভি অ্যান্ড অ্যান্ড্রয়েড আমি কিন্তু কোনোদিন ইউজার ম্যানুয়াল হাত দিই না বা দেখিও না শুধু আজকে তোমাদের জন্য মানে তোমাদেরকে দেখাচ্ছি বলে আমি দেখছি আর কি আর আজকালকার দিনে কেই বা ইউজার ম্যানুয়াল দেখে আর সবাই এখন স্মার্টফোন হাতে ভাই সবাই আগের থেকে সব কিছু জানে আর যে জানে না তার জন্য অবভিয়াসলি ইউজার ম্যানুয়াল দরকার আর যখন কোনো সমস্যায় পড়ি বা কোনো কিছু বুঝতে পারি না তখনই শুধুমাত্র ইউজার ম্যানুয়াল দরকার হয় আর কি তাছাড়া দরকার হয় না তো এখানে ইউজার মেনুয়ালের সাথে সাথে পেয়ে যাচ্ছি একটি রিমোট আর কি তো রিমোটটি খুব ইন্টারেস্টিং ভাই দেখতে খুব কিউট লুকিং ভাই দেখাচ্ছে তোমাদের ধৈর্য ধরে থাকো তো এখনই দেখাবো আর কি এ হে রহা নহীঁ জাতা তড়প হি এসি হ্যায় না তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে রিমোটের ব্যাটারি দুটো ফ্রিতে চলে এসেছে ক্যা বাদ ভাই তারপর তোমাদেরকে রিমোটটি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ রিমোটটি একটি পলিথিনের ভিতরে আছে আর কি তো পলিথিনটি ভিতর থেকে বার করে তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে রিমোট তো ভাই রিমোটটি দেখতে বা কে আবার খুব ভালো লাগছে রিমোটটি দেখে আর কি ব্র্যান্ডেড রিমোট ভাই রিয়েলমি তরফ থেকে আসছে রিমোটটি দেখে তোমাদের মনে হতে পারে এত এত ছোটো কেন রিমোটটি কিন্তু রিমোটটি ছোটো হলে কী হবে ছোটো বাম বড় ধামাকা আর রিমোটের ভিতরে সব কিছু ফ্যাসিলিটি রয়েছে আর কি এখানে তুমি গুগল অ্যাসিস্ট্যান্টও পেয়ে যাবা আর সব শর্টকাট বটন দেওয়া হয়েছে আর কি ইউটিউবের জন্য তারপরে নেটফ্লিক্সের জন্য কান্দিস নাকি টিভি এসে একটু আসে নতুন টিভি তো ফ্রেন্ডস ফিরে আসলাম টিভিটি কালেকশন করার পর আর কি তো তোমাদের এখন দেখাবো যে কীভাবে টিভিটি সেট আপ করতে হয় আর কি তো সবার প্রথমে সেট আপ করে নিলাম এদিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম তারপরে লোকেশন আমি দিব ইন্ডিয়া যেহেতু আমি ইন্ডিয়াতে বাস করি তো ফটোফট সেট আপ করে নিয়েছে তোমরা দেখতে থাকো আর কি আর হ্যাঁ রিমোটের ব্যাপারে তোমাদেরকে একটি জিনিস জানানো হয়নি বা বলা হয়নি এটি কিন্তু হচ্ছে একটি ব্লুটুথ রিমোট বন্ধুরা খুব ইন্টারেস্টিং ব্যাপার রিমোটটি দেখলে হবে না খরচা আছে তো ব্লুটুথ রিমোট তুমি যেদিক থেকে ইচ্ছে ওদিক থেকে রিমোটটি কন্ট্রোল করতে পারো আর কি তোমাকে টিভির সামনে ধরে কন্ট্রোল করতে হবে না তুমি যেদিকে ইচ্ছা সেদিকে রেখে রিমোটটি কন্ট্রোল করতে পারো আর এটি হচ্ছে ব্লুটুথের একটি সুবিধা আর কি
গাইস আর তো ফাইনালি আমাদের সেট আপ কমপ্লিট। তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে টিভির ফার্স্ট ইন্টারফেস আর কি। তো বাহ ভাই মজা আ গিয়া দেখকে, মজা আয়া। আর ইয়ে যে মজা হে ইয়ে মে আপলোককে ভি দেনা চাহতা হু। তো ভিডিওটি দেখতে থাকো, সেরব সব বুঝতে পারো কি কি ফেসিলিটি আছে এই সপ্তাহে তোমাদেরকে, তো দেখতে থাকো আর কি। আর হ্যাঁ, এটি যেহেতু একটি অ্যান্ড্রয়েড টিভি আর কি, তো এখানে তোমরা প্লে স্টোরে সাপোর্ট পেয়ে যাবা, আর ওখান থেকে তোমরা গেম বা যে কোনো কিছু ডাউনলোড করে ইউজ করতে পারো আর কি। তো ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি তোমাদেরকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো বলে। তো ফাইনালি আমি এখানে ওপেন করে ফেললাম ইউটিউব, আর ইউটিউবে এখন তোমাদেরকে আমি দেখাবো আমার চ্যানেল সার্চ করে আর আমার একটি ভিডিও দেখাবো আর কি। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি আমার চ্যানেলের নাম সার্চ করে নিচ্ছি এখানে, পিকেবি ব্লগ। তো দেখতে পাচ্ছি এখানে নামটি এসে গেছে, তো সিম্পলি এখানে ওকে করে দিচ্ছি আর কি। ওকে করার পর সবার সামনে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের লোগো চলে আসছে। তো সিম্পলি এখানে ওকে করার পর তো দেখতে পাচ্ছ আমার চ্যানেল, এটি হচ্ছে আমার চ্যানেল পিকে ব্লগ, আর নিচে আমার ভিডিও পেয়ে যাবা। আর তোমরা যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এইরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ফাইনালি আমি একটি ভিডিও ওপেন করে দেখাচ্ছি তোমাদের, প্লে করে দেখাচ্ছি আর কি। আমি একবার কুচবিহারে গিয়েছিলাম ঘোরার জন্য, তো ওই ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। দেখে যাবো তো কুচবিহার রাজবাড়ির ভিডিওটি, যারা যারা এখনো দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। তো বন্ধুরা, আজকে আমরা কুচবিহারে আসলাম ঘুরতে, তো আমাদেরকে দেখাবো কুচবিহার রাজবাড়ি। তো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ, আমি আসছি আমার সাথে। আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি, কারণ টিভির পিছনে আরও অনেক কাজ রয়েছে, যেমন কি ডিশের লোকদেরকে খবর দিতে হবে ডিশ লাগাবো তার জন্য আর কি। তো আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে, পরের ভিডিওটি তখনের জন্য বাই বাই, টেক কেয়ার।